হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন সকাল 10:30 বাজে, এরকম 10:30-11:00 মতন এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালে। আজকে তো মেয়ের স্কুল নেই, মেয়ের ছুটি, এই যে বসে আছে, এখন ওকে আমি খাওয়াচ্ছি। ওই কালকে যে রাত্রিরে লুচি হয়েছিল সেই লুচি রয়ে গেছে, এই যে ফটফটে রয়ে গেছিল রেখে দিয়েছি, আর ছোলার ডালটাও রয়েছে, এই যে একদম বাটিতে ছোলার ডালও রয়েছে। তো ওটাই এখন আমরা দুজন ব্রেকফাস্ট করে নেবো, হাজব্যান্ডও ওটাই নিয়ে গেছে, আর মেয়ে আমি ওটাই খাচ্ছি এখন। লুচি আর ছোলার ডাল এখন খেয়ে নেবো, খেয়ে মেয়েকে এই যে পড়তে বসিয়েছি, এখন উনি তো খেলা করছেন, এখন পড়াবো। আর বেডরুম পড়া কমপ্লিট, এরকম বেডরুমের দরজা দিয়ে চলে এসেছি, কারণ এখানে ফ্যান চালিয়েছি, ধুলো ঢুকবে, বিছনা ফিছনা তুললেও ঘর পুরো নিচ্ছে, পরিষ্কার করে রাখা আছে। বাসনগুলো ঢুকিয়ে দিয়েছি, ঝুড়িতে বাসন মাজা ছিল, ড্রয়ারের র‍্যাকে ঢুকিয়ে দিয়েছি সব। এখন শুধু মেয়ে খাওয়াবো, খাইয়ে মেয়েকে পড়িয়ে ডাইনিংটা মুছবো, নিচে সব রয়েছে, এইসব খাচ্ছি এখন। এখানে এই জায়গাটা মুছবো, মুছে তারপর আমি আর মেয়ে দুজনে চান করবো, এই আজকে কাজ। আর রান্না তো সকালে হয়েই গেছে, আজকে নিয়ে গেছে ভেন্ডি আলু আজকে দিয়ে মাছের ঝোল হয়েছে, সিম্পল আজকে হয়েছে। কালকে সানডে আছে, আবার কালকে কিছু হবে হয়তো, স্পেশাল জানি না। তো এখন মেয়েকে খাওয়াই, আমিও খাই, তাদের সাথে একটু কথা বলে নিলাম। সকালবেলার থেকে ভিডিওটা শুরু করেছি আজকে, দেখা যাক কত কী শেয়ার করতে পারি আজকে সারাদিন। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, সকালের পর এখন আবার দুপুরবেলা, দুপুর মানে 3:30 বাজে, এখন আবার ক্যামেরা চালু করেছি। মাঝখানে যা যা করেছি কিচ্ছু ক্যামেরা করিনি, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম, এই যে এখন আবার পণ্ডিত পড়ছে, দাঁড়ান দেখাচ্ছি কি পড়ছে, দেখাও বলো, দেখাও, হিজিবিজি পড়ছে, হিজিবিজি পেন নিয়ে একটা ভালো, এই যে দেখো কি সুন্দর, একদম আমার ডায়েরি ছিল পুরো নতুন, ডায়েরিটা পুরো পেন দিয়ে 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 কালি পেনের কালিটা নষ্ট করছে, ডায়েরির পেজগুলো নষ্ট করছে, কিছু লেখ, ড্রয়িং কর বা কিছু ওইসব না, পুরো এরম করে তো গোল 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 করে হিজিবিজি করছে, পুরো পেজগুলো হোয়াইট, পেজগুলো নীল হয়ে যাচ্ছে, ব্লু, এই কাজ। খেয়ে দিয়ে আসলাম, মা এসেছিল, ঢেকুর উঠলো, সরি, মা এসেছিল, ওকে খাওয়ালো, আর আমি খেলাম, ও আগে চলে এসছে ঘরে, আমি আসলাম এখন, খেয়ে দিয়ে বাসনগুলো কাচলাম। বাসন মানে কি, দুটো থালা, আমার একটা থালা, মেয়ের একটা থালা, একটা গ্লাস, এই ছিল, সেগুলো মাছলাম, ভেন্ডি আলু মাছের ঝোল, বিচ্ছিরি খাবার, পাতলা একদম, কি করব ওগুলো বাজে, ভারী খাবার খেয়েছি না তাই আজকে পাতলা, শুনে নিয়েছেন, ওগুলো মাঝে মাঝে খেতে হয়, আবার কালকে সানডে আছে, কালকে আবার কি হয় দেখা যাক, না ইলিশ মাছ, ও শুধু মাংস, এই বর্ষা এখন প্রচুর ইলিশ উঠেছে, এর আগে খাওয়া গেছে 2-3 বার, কিন্তু ভিডিও করা হয়নি, আবার দেখি ইচ্ছা করছে কালকে ইলিশ খাবার, দেখা যাক কি হয়, কারণ ওর আবার চিকেন নয় মাটন হলে খুশি। আর ইলিশ মাছ কি, আর একটা সমস্যা হলো আমাকে ওই কাঁটাগুলোকে বাছতে হবে, মারাত্মক সরু সরু কাঁটা, আমি তো ওইভাবে কাঁটা শুদ্ধ খেয়ে নিই, আমার হাজব্যান্ডও তাই, আমরা ওরকমভাবেই খেয়ে নিই, কিন্তু এ তো খেতে পারবে না, আমাকে ওই একটা একটা করে অণুবীক্ষণ যন্ত্রের মতন দেখে 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 বাঁচতে হয়, তাহলে বেশ খাবে, আরও দাও আরও দাও, আর কাঁটা বাঁচতে সময় লাগে, আর ওই মাছটা টেস্টি, খেতেও ভালোবাসে প্রচণ্ড, আরও দাও করতে থাকবে, কিন্তু অত বেঁচে সম্ভব নয়, ওই জন্য আমি আমার আমি চাই না ইলিশ মাছ, ওই জন্য ও চাইলো আমি চাই না, কারণ আমার ওই কাঁটা বাঁচতে হয় বলে, আমার খেতে খুব ভাল লাগে ইলিশ মাছ, সেটা মনে হয় সব বাঙালিরই লাগে, জানি না কার লাগে না, সবারই মনে হয় লাগে ইলিশ মাছ, বাঙালির রাজা তাই না ইলিশ মাছ। তো এখন এবার শোবো, বিছানা করবো, বালিশ ফালিশ ওখানে সব আছে, বালিশগুলো একটা একটা করে নেব, নিয়ে এখানে রাখবো, রেখে আমি শুয়ে পড়বো, ইনি এখন শোবেন না, ইনি ওই হিজিবিজি হিজিবিজি করতে থাকবে, 3:30 বাজে, আজকে তাড়াতাড়ি শোবো, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, সন্ধেবেলা সত্যিই শুতে নিই, কালকে ভিডিওটা অনেকে কমেন্ট করেছো দেখছি,
যে সন্ধ্যাবেলা ঘুমিও না, সত্যি শুতে নেই, কিন্তু কি করব মানে কোনো উপায় থাকে না। আর একটা কথা হলো যে সন্ধ্যাবেলা বলো, তাহলে ডিস্টার্ব করবে না আমার কথার মধ্যিখানে, হ্যাঁ ইয়ে থাকলে ভীষণ ডিস্টার্ব করে। তো সন্ধ্যাবেলা মানে শোয়ার আরও একটা কারণ, মেয়ে বিকেলে স্কুল থেকে জানেনি তো চারটের সময় ফিরে, তারপরে খাইয়ে দাই শুতে শুতে 5টা বেজে, আর ওই যদি ওই টাইমটা একটুকুনি মেয়েকে 1.5 ঘন্টা না ঘুম পাড়াই না, তাহলে ও আর পড়তেই চাইবে না, মানে ঘ্যান ঘ্যান করবে, ঘ্যান ঘ্যান না এখন তার কাঁদে না, মানে সেই অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি করবে, লিখবো না ঘুম পাচ্ছে, এই সব কারণের জন্যই আর একটুকুনি শুয়ে পড়ি, আমি শুলে ও ঘুমাবে, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ি, ব্যাস সন্ধে হয়ে যায়। আর সন্ধেবেলা আর একটা মেন সমস্যা হলো, আমি তো সন্ধে দেখাতে পারি না, তোমরা দেখেইছো ওপরে ঠাকুরটা দেখাতে পারি না, ওই জন্য হাজব্যান্ড যখন কাজ থেকে ফেরে সে যত রাত্রিই হোক আমরা তখনই সন্ধে দেখাই, ঠাকুরকে ধূপ দেখাই তখনই, তো ওই জন্য মানে আরও সন্ধ্যের সময় শুয়ে থাকা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটা, কেন ঠাকুরের জল মিষ্টি সকালেও হাজব্যান্ড দিয়ে যায় চান টান করে আমাদের, তার ও যখন অফিস বেরায় তার আগেই যেন ও আমার ওই রান্নার গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়ে যায়, ডাইনিংটা পুরো মুছে পরিষ্কার করে দিয়ে যায়, শুধু বেডরুমটা মোছা হয় না, কারণ বেডরুমটায় আমরা থাকি, মেয়ে ঘুমায়, তারপরে বেডরুমটা আমি করে নিতে পারবো বলে ওকে আমি বারণ করি যে করো না, ও কত করবে না, অনেক সব কিছুই করে দিয়ে যায়, তো ওই জন্য ঘরটার মোছা হয়ে যাবে, চান করে ঠাকুর দিয়ে তারপরে কাজে বেরোয়, আর সকাল দিয়ে তো কিছু খায় না, ও ব্রেকফাস্টও বাইরে নিয়ে মানে কাজে নিয়ে গিয়ে ওখানেই খায়, রুটি দুধ যেটা যেদিন খায়, মুড়ি দুধ যা হোক সকালে এরকমই খায়, সেটা ও বাইরেই খায়, সকালে শুধু চা বিস্কুটটা বাড়ি খায়, তো ওই জন্য চান টান করে পুজো দিতে অসুবিধাও হয় না, ওই পুজো দিয়ে যায়, আর সন্ধ্যাবেলাও অফিস থেকে এসে একেবারে ড্রেস ছেড়ে গা হাত পা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেয়, ধুয়ে তারপরে ঠাকুরকে ধূপ দেখিয়ে দেয়, আর ওই চেয়ারে উঠে ওপরে মানে ভয় লাগে আমার, করতে অসুবিধা হবে না, রান্না করতে তো আমাকেই ওরকমভাবেই হয় না, তো আর ঠাকুরের ওখানটা একটু বেশি উঁচুও হওয়ার জন্য না, রান্নার স্ল্যাবটা তাও এরকম, ঠাকুরটা এরকম জায়গায় নিচে রাখার আমাদের প্রথম থেকে হয়নি, মেয়ে তখন ছোট ছিল একদম, ও হয়তো সব ফেলে দেবে, ঠাকুরের জল যা বদমাইশ ছিল এখনও রয়েছে, ওই জন্য আর নিচে সিংহাসনের ব্যবস্থা করা হয়নি, ওপরেই করা, আর জায়গাও তো আমাদের বেশি না যে নিচে রাখবো, আর নিচে রাখলে মনে হয় না আমার এঠোকাটা চারদিকে কেমন একটা মনে হয়, ওই জন্য উপরেই ঠাকুরকে রাখা, তো ঠাকুর আমার হাজবেন্ডের হাত থেকে জল মিষ্টি নেয় আমি পারি না দিতে, এটাই ওই জন্য সন্ধ্যেবেলা শুয়ে থাকি, কি করব অসুবিধার জন্য সবটাই বললাম, তবে চেষ্টা করব, তোমরা বলেছ নিশ্চয়ই সন্ধ্যেবেলা শুতে নেই, জানি তোমরা না, আমার মাও বারণ করে, মা বিয়ের আগে ভীষণ ছিল, শুতে দিত না, সন্ধ্যে শাক বাজালে উঠে পড়তে হয় শুতে নেই, এগুলো জানি আমি, কিন্তু বিয়ের পরে বললাম না সব কিছু পাল্টে যায়, তো এখন আমার এটা পাল্টে গেছে, ঠিক আছে এটাই বলার ছিল, এখন অনেকটা কথা বলে নিলাম, এখন এবার শুয়ে পড়ি, আবার সেই বিকেল বা সন্ধ্যে তখন আবার দেখা করব। এই দেখুন বন্ধুরা নেল পালিশ করলাম, সুমাতে গিয়ে নখগুলো প্রচণ্ড বড় বড় হয়েছিল, মানে আমার কোনো নখের শেপ ফেপ কিছু না, এমনি বড় হয় যেমন কেটে দিই, তো প্রচণ্ড বড় বড় হয়েছিল নখগুলো, হাতে চাদরে কাঁথায় দেখি লাগছে, মেয়েকে বললাম কেটে ফেলি, নেল কাটার দিন নেটগুলো কাটলাম, কেটে এবার নেল পালিশ করলাম, আর হাতে দেখুন মেয়ে কী করলো, ডিজাইন করেছে ট্যাটু নাকি এখানে কি একটা করে দিল হাতের মধ্যে, তুলতে হবে আমাকে, কেমন লাগছে, সরে যা গুলো, পিঙ্ক কালার আর আমি ব্লু কালার, আগেবার আমি পিঙ্ক কালার করেছিলাম, এখন এটা ব্লু করেছি, কাল বাদে পরশু স্কুল যাবে, নেল পালিশ করেছে, মানে আমি ওর জন্য কিছু করতে পারি না, আমি এমনি পড়িও না, আরে আমি
পড়লেই আর এই দেখুন আমার বালিশের হওয়ার অবস্থা, একদম চিড়ে হয়ে গেছে। ওদের এগুলো সেট ছিল, আর এটা আমার নাইটি যে নিচে কেটে যায় বলেইছি, তার থেকে বালিশের ওয়ার বানাই। এটা অনেক দিনকার নাইটির বালিশের ওয়ার, ফেলে দিতে হবে। কালকে তো রবিবার, কালকে চেঞ্জ করবো ওয়ারগুলো, খুলে চাদরও তুলে ফেলব। এখন এবার শুয়ে পড়ি। কটা বাজে দেখবেন, দেখুন 5টা বাজে, সেই 3:30 থেকে 5:10 হয়ে গেছে। জানি না, তো এই ফোন ভিডিও এডিট করছিলাম, এইসব করছিলাম, করতে করতে এত দেরি হয়ে গেল। দুপুরে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চুল টুল বাঁধা হয়ে গেছে, ঘুম আজকে হলো না ঠিক, মেয়ে ঘুমাতে দেয়নি। হাজব্যান্ডও চলে এসছে, এই যে এরা দুজন এখন যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আজকে যেহেতু শনিবার বড় ঠাকুরের মন্দিরে দুজনে যাচ্ছে ধূপ দেখাতে, মোমবাতি দিতে, বলছি ভিডিও করে নিয়ে আসবে, আনবে তো? আচ্ছা ফোন নিয়ে যাচ্ছে ভিডিও করে আনবে। আমাদের বাড়ির সামনেই দেখেছো তোমরা আগে যে আমি নীলের পুজো দিতে গেছিলাম ওই মন্দিরটা। মেয়ে আর হাজব্যান্ড চলে এসছে পুজো দিতে, একদম আমাদের বাড়ির সামনেই মন্দিরটা, তোমরা আগেও দেখেছো আমি নীলের পুজোর দিন এখানেই পুজো দিতে আসি। তো আজকে শনিবার যেহেতু পুরোহিতমশাই চলে এসছে, বড় ঠাকুরের পুজো হচ্ছে, আর প্রত্যেকেই আসে সন্ধ্যেবেলা এসে ধূপ মোমবাতি দেখায়। হাজব্যান্ড মেয়েও প্রত্যেক দিনই যায়, মানে শনিবার করে প্রত্যেক শনিবার গিয়ে পুজো দেয়। তো এখন ওরা পুজো দিয়ে চলেও আসছে, আমাদের ফ্ল্যাটের সামনে চলে এসছে, আর মেয়ে গেলে দোকান থেকে একটা না একটা কিছু কিনে আনে। তো আজকে একটা প্রজাপতি জেলি কিনে এনেছে, সেটা নিয়ে এখন ঢুকছে, ও এবার দৌড় দেবে। বাবা আর মেয়ের মধ্যে এখন রান কম্পিটিশান হবে, কে আগে ঢুকতে পারে। তো মেয়েই আগে ঢুকে যায়, বাবা লাস্টেই ঢোকে প্রত্যেকবারই, এরামই করে ওরা দুজন মিলে। তো এখন আমরা সবাই মিলে মোমো খাচ্ছি, আর বাবাও এসছে আমার চিকুসোনাকে নিয়ে, তো বাবাকেও দিলাম, আর ও ঝাল বলে দিচ্ছিলাম না কিন্তু এটাই খাচ্ছে ও। ভিডিও শুরু করলে আমার সব ডগি গুলো চলে আসে চেল্লামিল্লি করতে, চুপ। ডগি গুলো চেল্লামিল্লি করছে, এরা আগে চলে আসছে। আজকে আমি দেরি করেছি আসতে, কারণ আজকে আমি গেছিলাম, কালকে মেয়ে গেছিল, আজকে আমি গেছিলাম বাথরুমের জন্য। তো সন্ধ্যের থেকে আর তারপর থেকে ভিডিও করিনি, মেয়ে পড়াচ্ছিলাম, পড়িয়ে ভাত খেলাম, খেয়ে দিয়ে চলে এসছি ঘরে, এখন শুয়ে পড়বো। আমার চিকুসোনা এসেছিল, দেখেছো তোমরা কেমন দারুণ লাগে আমার চিকুসোনা আসলে, আর এটা আমার একদম বদমাইশ সোনা, সোনাও না একদম ডায়মন্ড, এইটা গোল্ড। কি বাওয়ালে, আজকে কি করেছিল বলো? টিকিট হারিয়ে ফেলেছিল, প্লেনের টিকিট হারিয়ে ফেলেছিল, প্লেনের টিকিট, বুঝতে পারছেন তো?
আমাদের সে ঘুরতে গেছিল, সেই প্লেনের টিকিট হারিয়ে ফেলেছে, আর আমরা এমন ভাবে খুঁজছি মনে হচ্ছে যেন আমাদের কালকে ফ্লাইট, টিকিট হারিয়ে গেছে, আমরা ঘুরতে যাব। প্রথম ফার্স্ট টাইম ওই জন্য টিকিট গুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। স্মৃতি না, একটা আমাদের মতো মধ্যবিত্ত মানে গরিব মানুষদের কাছে ফ্লাইটে চড়া, সেই টিকিটটাকে রেখে দেওয়া অনেক স্মৃতি এটাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন আর কালকে তো একদম দারুণ দিন, সানডে, খুব মজা করবো তাই তো? কালকে আমি পুকুরে চান করবো দিদার বাড়ি গিয়ে, আর অনেক মজা করে খেলবো। বন্ধুরা তো দেখতে পায় না, আমরা ওখানে যাই না। ভিডিও করবি, করে দেখাবি, ঠিক আছে? ওখানে পুকুরে চান করে কেমন? পুকুরে চান করে না, শুধু জলে পা ডুবিয়ে বসে থাকে। না না, এবার আমি ওই ওই ডাঙাটা ওই স্নানটা একটু নামি, আগে নামতাম নামি ওই নামি, আর ওই দিকে আমি যাই না, ওই নেমে দাঁড়িয়ে না, শুধু জল ঘাটে গিয়ে পুকুরে ওই নাম নেমে শুধু দাঁড়িয়ে একবার। আমাদের বাপের বাড়ির সামনে দুখানা পুকুর, একদম বাড়ির সামনে তো একটা, আর একটা একটুখানি গেলে আর একটা পুকুর বড়। আমরা এখানে থাকি, আমাদের এখানে অনেক পুকুর, আবার আমাদের এইখান থেকে ফ্ল্যাটের থেকে আর একটা পুকুর বড় বড়, বলো আমাদের এখানে বসাক বাগানে একটা পুকুর, তিন চারটে পুকুর আছে এখানে। আমাদের দিদার বাড়ি গেলে মানে গ্রামের দিকে অনেক জায়গায় গেলে বরঞ্চ পুকুর পাওয়া যায় না, কিন্তু আমরা কলকাতায় থেকে পুকুর আছে, এটাই একটা দারুণ। আমার বাপের বাড়ি ওখানে আমার দাদার ছেলেমেয়েরা সব সাঁতার কাটতে শিখে গেছে ওই পুকুরে, কিন্তু এ শুধু চেল্লায় ভয় পায়, ওই জন্য কাটবে না। তো যাই হোক, কালকে খুব মজা করবো সানডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও শেষ না করলে কালকের ভিডিও সকাল শুরু হবে না। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে আমার ভিডিও গুলো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই, টাটা, গুড নাইট।